আজকে আপনাদেরকে ড্রেস দেখতে দিব না হ্যাঁ এত সুন্দর এটা কি নিয়ে আসছি বলেন তো কত দামি একটা ড্রেস আপনাদের জন্য দামে করে এনেছি এবং আজকের এই ড্রেসটা এত এক্সক্লুসিভ আপনারা না দেখলে বুঝবেন না সাথে আমার পছন্দের আমি সরাই ফেলো হ্যাঁ আমার যে খুব পছন্দ হয়েছিল না একটা বোরখা আমি আপনাদেরকে গত সপ্তাহ থেকে দেখাচ্ছিলাম এটা আমার বিশ দিন হ্যাঁ একটু হালকা দেখাই দাও বিশ দিন পর বিশ থেকে এক মাস পর আমার এটা লাইভের শিডিউল করার কথা আমি সব দীপ্তি আপুর কমেন্ট সবার আগে দীপ্তি আপু বসেছিলেন যে লাইভে আসছি না কেন আজকে লেট হয়ে গেছে হ্যাঁ মানে আজকে আপনাদেরকে আমি এই ড্রেস এমন প্রাইজে দিব এই ড্রেসের পাকিস্তানি ভার্সন আছে যেটা সতেরো হাজার ধরো তো আমি একবার রেডটা পরি রেকটা খুলি আবার এটা পরি আমি তিন চারবার খালি চেঞ্জ করছি আজকে কেউ কালার না দেখে অর্ডার দিবেন না হ্যাঁ পরে দিও আজকে কেউ কালার আমাকে না না দেখে অর্ডার বিকজ আমি নিজে মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম আচ্ছা যারাই আসবেন প্লিজ এসে আপুকে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিয়ে হাই আপু হ্যালো আপু হাই 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 আপু তোমার অপেক্ষায় ছিলাম আচ্ছা আরেকটা জিনিস বলবো হ্যাঁ অনেকের ফোন থেকে পেজে লাইভ বা অনেক কিছু দেখা যায় না আপনারা যারা আছেন যে ধরেন কিছু দেখতে পান না তারা চেষ্টা করবেন আইফোন থেকে একবার পেজটা চেক করার হ্যাঁ অনেক পোস্ট পাবেন যেগুলো আসলে আমি খেয়াল করলাম থেকে দেখা যাচ্ছে না আচ্ছা এটা বাকিটা পরে বলি আপু এইটা দেখেন এটা এটা ওই যে এটার জন্য আমার ইনবক্সে তখন থেকে আমি দাঁড়ান দেখাচ্ছি এটা কি জিনিস এক মিনিট ও হো আসেক ওই ড্রেসটাও দাও যেটা রিস্টর্ক হয়েছে আচ্ছা আপুরা আপনাদের এই অন্যটা অন্য সরাও তো আপু অনেকদিন পর একটু এইগুলো লাইভ করছি তো আমি হিমসি মানে ভুলে গেছি সব হ্যাঁ এই যে আপনাদের এই ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে এইটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে হাতে ধরে দেখাবো আর আপনাদেরকে আপু এইটা রাখো এটা রাখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো হ্যাঁ আমি একটু সিরিয়ালি আগে যাই আপু এইটা দেখেন এই যে আমাদের ইনবক্স যে পুরো একদম একাকার করে দিয়েছেন এটার জন্য আমি সব কিছু বাদ দিয়ে আমি বিশ দিন থেকে পঁচিশ দিন পরে বোরখা আমি প্রত্যেকটাকে পিছিয়ে দিয়ে আপনাদের জন্য এটা আগে দিচ্ছি এটা দেখাচ্ছি এই দেখেন এটার পিছন দেখছেন এটার পিচ এটা আমি দেখাবো তার হাই আপু হ্যালো আপু হাই হ্যালো নোহা আপু তারপর আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে ক্লিক করুন হ্যাঁ ওয়েবসাইটের এর লিঙ্কটা সবাই নিয়ে রেখেন যাকি আপু ওয়াও ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ দেখেন আচ্ছা আমি একটা জিনিস দেখাই হ্যাঁ আমার এটা হাত থেকে রাখো না সিফ নিয়ে তারা এটার লালটা তো আমার বানানোটা আমি টোনাটা রেখে দেখাই দাঁড়ান একটা পর একটা মিনিট পরে দেখাই একটু ঠান্ডা মাথায় দেখাই আমার এত ঠান্ডা লাগছে আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে আমার মনে হচ্ছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে হাই আপু আপনার ড্রেসটা ভালো কি বুঝি না হাই আপু হ্যালো আপু হ্যালো আচ্ছা এই যে দেখেন রেডটা মানে এটা যাদের পুজো আছে কোন আপু মিস দিয়ে না কোন আপু মিস দিয়ে না হ্যাঁ আমি বললাম না আজকে আমি এটা পরি আবার ওটা পরি এটা পড়ি ওটা পড়ি এইরকম একটা অবস্থা এটাও আমি একটা ঝলক দেখাই এটা আমি একটু পরে আপনাদের একবার জাস্ট গায়ে দিয়ে দেখাবো দেখেন এটা পুরো ব্যাক সাইড আজকে এটা সব থেকে শকিং এবার প্রাইস এটা ফ্রন্ট মানে কি হবে জানেন আপনি যখন আচ্ছা একবার দেখাই দিই ঠিক মতো সবাই যারা আসছেন আগে একটা লাভ করতে হবে আপু ফর আপু তোমার ফরমেটটা প্রাইস কত ফর্মেটটা ফরম্যাট লিখছে মানে আপনার মেয়েদের অটো কারেক্ট হয়ে গেছে আমার পরনেকটার প্রাইস প্রাইস শুনতে 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 যদি ড্রেস ভাগে পান আজকে প্রাইজের ধারণা একটা মিনিট পরে দিচ্ছি হ্যাঁ অকল্পনীয় দামে আজকে ড্রেসটা পাবেন আসিফ আমাদের কোন কাঠচুপি আছে আমার ড্রেস আছে বানানো না যে কয়েকটা যেমন একটা তো এখানে আছে হ্যাঁ এটার দেখেন আপু অ্যাডভান্টেজ আপনি বিয়ে সাদিতে যাচ্ছেন কোনো কিছুতে যাচ্ছেন মানে আপনার এটা আমি বললাম আমার বিশ পঁচিশ দিন পুরান বাট ওই যে আমি লাইভে দেখিয়ে ফেলেছিলাম সো গ্রুপে দিচ্ছি না আসিফ শেয়ার তো সবাই এটার জন্য পাগল হয়ে গেছিল হ্যাঁ আপুকে দেখাতে বলেন এটা নিব এটা নিব তো আমি পুরো এক ধরনের যুদ্ধ করে সব প্রত্যেকটা আপু সিরিয়ালের মানে আজকে যেটা ছিল সেটাকে আমার পুরো ধাক্কা মেরে পরের উইকে ফেলতে হয়েছে করে এটা পঁচিশ দিন পরের পর থাকে আমার আজকে সিরিয়াল আনতে হয়েছে এটার মাল এখন অফিসে আসে নাই আপনারা এটা তাও নিয়ে জানে শান্তি হন হ্যাঁ এটা আমি পুরা সিস্টেম কিভাবে কি একটা মিনিট পরে দেখাচ্ছি আগে আসেন আপু কি কি রিপিট এসেছে রিস্টক এসেছে সেগুলো একটু দেখাই আর আমার ড্রেসের একটা স্পেশালিটি আছে সেটা দেখাই হ্যাঁ এক এক করে এখন সব দেখানো শুরু করি বিসমিল্লা করি আচ্ছা যারা যারা আছেন সবাই এসে ফাস্ট ফাস্ট আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ড্রেস কে চান এমনি তো পাবেন তার উপর যদি আমি যে দাম দিব তার উপর আরো ফিফটি পান আপনার মনে হয় দাম সাতশো টাকার মতো আসবে সাতশো আটশো কিছু একটা এরকম আসবে আম্মা তো যারা যারা আছেন আনছো না এইগুলো না আচ্ছা যে যে হ্যাঁ এই যে যে উপরের এই ড্রেসটা রাখো হ্যাঁ এটা রাখো নিচে দেখি কি হ্যাঁ নিচের এই দুইটাও রাখো মানুষদেরকে একদম সুন্দর বুঝে এরে এর আনোয়ার তোরে কিন্তু আমি পিটাবো আমার লাইভের সময় গিয়ে এই সেই করে আচ্ছা এবার আমাকে আমার ড্রেসটা দাও এবার তুমি কি করবো বুঝছো যে আমার বানানোটা দাও দেখো শালা বেটা শুভ ব্যাটারে কালকে থেকে বলবা লাইভের সময় আমার আমার সামনে যেন বয়ে থাকে ওটা আপু শেয়ার ডান আছে ঠিক আছে আমি চাই ওকে আপু নিয়ে নিয়ে এখন আমি আপু একটু ঠান্ডা মাথায় দেখাই হ্যাঁ স্টার্ট করি দেখানো আনবিলিভেবল প্রাইজে পাবেন এই ধরনের প্রাইজে এই ড্রেসগুলো পাওয়া মুশকিল রিজন আছে আমি সব দেখিয়ে দিব আমি এখন সিরিয়ালি স্টার্ট করি আপনি হ্যাঁ একটু শুনে ফেলেন আর যে আপু লাইভে আছেন এখন চট জলদি কমেন্ট করে দেন তো দেখি কালার আমি দুইটা আপুকে ভিনার নিব জান আপনাদের এই ড্রেসে ফিফটি টাকা যা দাম দেব তার থেকে আরো মাইনাস হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারতেছেন না এটা কি দাম দিব মানে আমি যেটা দাম দিব সেটার থেকে প্রাইস উইল বি মানে মোর লেস ফিফটি পার্সেন্ট ঠিক আছে সো আপনার যদি মেরুন ভাল লাগে মেরুন কমেন্ট করবেন এটা ভাল লাগলে এটা বাইরের কমেন্ট দিয়ে অন্য কালার দিয়ে না ঠিক আছে কোনটা আপু ওকে স্টার্ট দেখেন দেখেন আছে আছে না এটার আপু যেমন এই যে এখানে একটা একটা গ্যাপ আছে না মানে এটা আপনার যে ডিজাইনটা যে এবং এখান থেকে যে ডিজাইন আপনি একটা জিনিস খেয়াল করবেন আপু এখানে কোনো মিরট টিরট দিয়ে কিন্তু জম মানে ভরাট করার জন্য কোনো হাবিজিবি কাজ দেয় না সম্পূর্ণ ড্রেসটায় অনেক নিখুঁত এই যে একটা ঝাড় আছে জাস্ট ঝাড়টা দেখেন আর এমনি আমাদের ধরো কোনো একটা ড্রেস এমনি দাও হ্যাঁ ঘরের দুইটাই দাও আমি যেমন আপনাদেরকে আরেকটা দেখে এই যে এটাও আপনাদের অনেক ডিমান্ডিং ড্রেস আপু আসবে আমি একটা কাজের ব্যবধান দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে আপু যেমন দেখেন এখানে দেখেন আপু মিররের কাজ আছে না বড় কাজ আপনি এটা এটা একটু বুঝায় দিতে হবে আর হলে আপনি এটা দামের সাথে হিসাব মিলায় পাবেন না কি ড্রেস কি দামে পেলেন যারা যারা আছেন একটু একটা গ্রুপে দিচ্ছো শেয়ার দিসো যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ আর হাই হ্যালো দিয়ে দিয়েন এটা আমি কি বলছি দেখছেন এখানে দেখেন বড় বড় মিরর মিরর দিলে কি হয় একটা জায়গা তাড়াতাড়ি ভরে যায় আপনি আমাকে এই ড্রেসে এই যে দেখেন বড় মিরর থাকবে এই ড্রেসে আপনি আমাকে একটা জায়গা দেখাতে পারবেন না যে আপু আপনারা ধরেন একটু প্রাইস কমানোর জন্য ওই একটু মানে এমনি টাইপ কাজ করে দিয়েছেন একদম যত দামি ধরনের কাস্টমার আছে এই ড্রেস নিতে পারবেন এটার কাজ একদম সুপার কোয়ালিটিতে এসেছে আপনি মানে নিখুঁত কাজ বলেন নিখুত পেটানো কাজ এটা পুরো ওই রকম কাজ হ্যাঁ আচ্ছা এখন এটা এটা আমার ড্রেসটা রাখো তোমার এই ড্রেসটা প্রাইজের সময় লাগবে এবার আমাকে এই যে গতকালকে ড্রেস থেকে দাও আমি আগে এগুলা দেখাই দিই আচ্ছা এখন আমি একটু বলি কি কি রিপিট আসছে আগে ব্ল্যাক আগে ব্ল্যাক আগে ব্ল্যাক আচ্ছা আমি একটু বলে দিই আরেকটা জিনিস মাথায় রাখবেন এখন থেকে আপনাদের অর্ডার অনেক ফাস্ট দিতে হবে কারণ আপু অরেঞ্জ দেশের অবস্থা ভালো না আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি ঠান্ডা মাথায় শুনে রাখেন আপনারা কিন্তু আমাদের কাছে ড্রেস পান কিন্তু একটা বদনাম আছে সেটা কি জানেন ড্রেস দিতে অনেক ডেলিভারিতে লেট করেন দেখেন আমার হাতে এখন যে ড্রেসটা আছে হ্যাঁ এই ড্রেসটা গতকালকে আমার ছয়শো পিস আমার এই ড্রেসটা করানো ছিল আপু কালোটা চারশো অরেঞ্জটা দুইশো আমি একদম যেটা ট্রু সেটা বলছি আমাদের আজকে ড্রেস নাইনটি পার্সেন্ট শেষ এখন আজকে যারা অর্ডার দিবেন আপনারা আবার ডেলিভারি পাবেন দশ দিন পরে আমি কথাটা কখনো লাইভে বলিনি বাট আজকে কেন বলছি জানেন আপু দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা কখন কি হয় না হয় কোনো কিছু বলা যায় না আমি এখন কোন ড্রেস যে অগ্রিম আপনারা যেরকম আমাদের কাছে আমাদের যেমন মিনিমাম পিস কোয়ান্টিটি লাগে একটা ড্রেস নিয়ে যদি আমি লাইভ করি আপনাদের এখন মাথায় রাখবেন চেষ্টা করবেন ওয়েবসাইটে শুরুর দিন অর্ডার দেওয়ার আর আপনি যদি পরের দিন অর্ডার দেন আপনি ধরেই রাখবেন আপনার ডেলিভারিতে আবার সেকেন্ড স্লটে পাবেন এই কথাটা মাথায় রেখে যে যেমন আজকে যারা এই ড্রেসটা অর্ডার দিবেন ধরে রাখেন এটা আপনার পরের লটে যাবে মানে আর দশ দিন পরে যেটা আসবে সেটা সো এই ড্রেস তো তেরোশো নব্বই না এটা রিস্টক হয়ে গেছে এটা যারা নিবে শনিবার পেজে যান আপনি পেজে গিয়ে দেখে অর্ডার করে দিন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রেস ওকে আমি এখন পরেরটায় যাই তোসরের ওন্যা দিয়ে তোসরের দুপাটটা দিয়ে যারা যারা আছেন লাভ লাইক দিয়ে দেন লাভ লাইক দিতে হবে আর কার কোন কালার ভালো লেগেছে কমেন্ট করতে হবে সি গ্রিন আমি রেডটা পরার পরে যদি সবাই রেড কমেন্ট না করেছেন দেখেন আমি পর রেডটা আমার কাছে আজকে একদম বাস্তব কথা বেশি সুন্দর লেগেছে রেডটা বেশি সুন্দর লাগছে একটা মিনিট হ্যাঁ আচ্ছা তাইলে এটা ডান হ্যাঁ এটা রেখে দাও শুধু অরেঞ্জটা একবার ধরে দিই আমি খালি ধরে দিচ্ছি বডি কত লম্বা কত আপনারা পেজে গিয়ে দেখে নিন ওকে এটা হচ্ছে তামা কালার অরেঞ্জ কালারটা যে নেবেন আজকে দেখেন গতকালকে মাল আসছে ছয়শ পিস আমি আজকে বলছি এখন আজকে যারা অর্ডার দিবে আপনার দশ দিন পর ডেলিভারি পাবেন হ্যাঁ চেষ্টা করবেন আপনাদের পেজে একটু সাথে সাথে এখন অর্ডার দেওয়ার আদারওয়াইস কিন্তু হারাবেন সব সব হারাবেন হ্যাঁ সো এই যে এটাও আমি হাত থেকে রেখে দিলাম আপনি গতকাল গিয়ে এটা চেক করে নিতে পারেন এই ড্রেসটা যে এটাই কি আছে না আছে এই যে গলা টলা সব কিছু করা আছে রেডি বানানো বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি ফোর এগুলো একটু পরে যাচ্ছি আচ্ছা এখন আমি আজ আচ্ছা এটা গতকাল দেখিয়ে দিলাম এখন আমি আপনাদের এটাই চলে যাই হ্যাঁ এই যে আপনাদের ধামাকাদার এই জিনিসটা এটা আজকে কার হবে আমাকে বলেন এটা আজকে কে পাবেন এটা নাও দেখি দেখাই দিই আগে এটা দেখাই রেডটা নাই নাইস আপু ব্ল্যাকটা আপু ব্ল্যাকের নিচের নিচেরটা দেখান শেষ করলাম বা ড্রেস পাইলাম না আহ রে আপু নিচেরটা দেখান ব্ল্যাকের নিচে কোনটা দেখি কি ব্ল্যাক এর নিচে ব্ল্যাক নিচে কি কিছুই তো দেখি না আচ্ছা ধরো 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 আপনি এটা দেখাই দিই আপু ব্ল্যাক নিচে কি বসে আমি তো কিছু দেখি না আপনি কি এটার কথা বলছেন এই যে এটাই আমি এখন এক ঝলক দেখাই দিচ্ছি যারা যারা আসছেন এসে লাভ লাইক ডান করছেন বলেন আমাকে লাভ লাইক দিলেন নাকি না আছে সরাই ফেলে এখন আমি দেখাই এটাই কি আছে না আছে যতগুলো আপু আজকে এটা নিতে পারবেন হ্যাঁ যতগুলো আপু আজকে এটা নিতে পারবেন ফাটি একটা জিনিস ফাটি। কোনো আপু মিস দিয়েন না কোনো একখান আপু মিস দিয়েন না প্রাইস শুনে নেন আমি আগে ভিতরের পার্টটা এটা আমি হাতে ধরে দেখাবো এটা আপনারা আমাদের পেজে দুপুর গেলে ভিডিও পোস্ট আছে পাবেন হ্যাঁ আপু ফার্স্ট একটু দেখাইনি দেখেন ভিতরে আপু একটা জেট ব্ল্যাক মানে কালো কুচকুচা কালারের একটা কাপড়ের ইনার পাবেন হ্যাঁ যেটা নর্মালি এত কালো ব্ল্যাক কালার ইনার হয় না হ্যাঁ ইনার গুলো কিন্তু আসিফ একটা ব্ল্যাক কালারের ইনার আমার নিয়ে আসবো বুঝছো কিরকম আনবাব যেগুলো দুবাই সিল্ক বা অন্য ফ্যাব্রিক এর আপু লাভ লাইক ডান থ্যাংক ইউ ভাই বিউটিফুল আপু কেমন আছো অনেক সুন্দর লাগছে আপু আপনার পর্যায়টা কথা আমার এখনই দেখাই দিব এটা হাত থেকে রেখে আমারটা আপু অনেক কমে পাবেন আমারটা এখানে একটা মানুষ নাই যে এই ড্রেস অ্যাফোর্ড করতে পারবে না এবং বেস্ট ম্যাটেরিয়ালে বেস্ট কাজ দিয়ে পাবেন রেড কালারটা বেস্ট রেডটা আমি পরি তখন দেখেন আসলে আমার এটা রেডটা অনেক সুন্দর আচ্ছা আপু এটার ইনারটা হচ্ছে ফোর্টি সিক্স বডি লম্বা হচ্ছে ফর্টি ফোর এটা যারা নিতে পারবেন বডি ফোর্টি সিক্স লম্বা ফর্টি ফোর একটা জিনিস আপনি দেখে নেন আপু দিস ইজ দুবাই সিল্ক হ্যাঁ আপনি এটার কালোটা দেখেন আর এটার কালোটা দেখেন দেখেছেন এই কাপড় কিন্তু আপু অনেক দামি এই যে এটা এটা আসে না সচরাচর আচ্ছা আপনারা বুঝতে পারছেন ডিফারেন্সটা দেখেন এটা একটু সাদা ক্যামেরায় বোঝা যায় না রে ক্যামেরায় তো বোঝা যায় না এই যে দেখেন দেখেন এটা একটু হোয়াইটিস না আর এটা কিন্তু দেখেন পুরো জেট ব্ল্যাক কেউ কেউ বলেন না বুঝি এটা সেই কাপড় আর এটার কাপড়টা হচ্ছে ভেলভেটিস মতো হ্যাঁ আর এই দেখেন এটার সাথে আবার এইটা আমি আমার ড্রেস এখনই দেখাচ্ছি আপনার সবাই আগে লাভ লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ একটু লাভ লাইক দিয়ে দেন যারা যারা আছেন এই যে এইটা এটার উপরে আপনি এটা করবেন গ্রুপে আরেকটা দাও এটার উপরে আপনি এটা পড়বেন দেখেন আপনি বাচ্চাকে স্কুল থেকে আনতে যান আপনি গ্রসারিতে যান আপনি যেখানে যেখানে মন চায় যান আপনাকে অনেক সুন্দর লাগবে সিম্পলি স্মার্ট লাগবে হ্যাঁ সিম্পলি স্মার্ট এলিগেন্ট লাগবে ড্রেস আপ ইজ ইম্পর্টেন্ট এটা মাথায় রেখেন ড্রেস আপ আপনি সুন্দর পরা মানে আপনি সিম্পল থাকবেন বাট একটু স্মার্টলি থাকবেন দেখবেন মানে ভাল লাগে ভালো লাগে হ্যাঁ সো এটা আপনি তখনই পড়লেন যখন আপনার সিম্পল কাজ আছে পরে বের হবেন না খেয়াল করেছেন না পুরো হিসাবটা লং প্যাটারনে কাজ এখন আসেন আসল জিনিস সেটা হচ্ছে এটা যারা যারা আছেন সবাই একটা লাভ নাই দিয়ে দিয়ে এই এটা আমার টানা এটা মুখ বাধা আরেকটা দাও ওই আমি খুলে রাখছি আচ্ছা আমি কি আগে তেলে গায়ে শাড়ি দিব এইটার আমি এখন খেলা দেখাই এটা কি জিনিস শাড়িটা আনো দেখি কোন শাড়িতে ভাল লাগে সবাই একখান লাভ লাইক দিয়ে দেন আচ্ছা আমি এখন একটা আসিফ একটা র্যান্ডম উইনার নিবে আপনাদের হ্যাঁ আজকে কিন্তু অনেকগুলো উইনার যাবে যেটা থেকে ও কমেন্ট থেকেও নিবে যেখান থেকে মন চায় নিবে আমার শুভটা কই গেল এরে শুভ দেখছো আমি আমি ওরে লেখতেছি শুভ ওর কাছে গিয়ে আমি ওরা শুভ লেখতেছি আচ্ছা এখন এটার একটা মজা দেখে এটা হচ্ছে এটার উপরের পার্ট হ্যাঁ এটা আমার বিশ দিন পরে শিডিউলের জিনিস আমি আপনাদেরকে মানে আজকে দিচ্ছি আমাকে থ্যাংক ইউ দিয়ে ভরায় ফেলেন দাঁড়ান এখন চুল এমনি নষ্ট হয়ে যাবে এটা এখন আগে দেখায় দেই আপু দেখেন দেখতে পাচ্ছেন পিছন হ্যাঁ দেখেন ব্যাক সাইডটা

ও খেয়াল করবেন কিন্তু দেখেন এটা কিন্তু পিছন পর্যন্ত যে এরকম লোহর করে এগুলো করা আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কোথা থেকে কি করবেন না করবেন আর আমার ড্রেস তো এখনই আসতেছে আসিফ একটা স্ক্রিনশট নিবা বুঝছো এই যে এখান থেকে যাকে আমার ভাল লাগে আমি আমার শুনেন আমার যার কমেন্ট ভাল লাগবে যেটা লাগবে আমি ডেলিভারি চার্জ ফ্রি দুশো টাকা গিফট কার্ড মানে দিতেই থাকবো হ্যাঁ তুমি তোমার মতো একটা স্ক্রিনশট নিবা জাস্ট ওই যে আসিফ কিন্তু নিতে স্যার এই যে দেখেন মানে আপনি যখন হিজাবটা দিয়ে মানে ধরেন আপনি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন আপনি বিয়ে শাড়িতে বা এই প্রোগ্রামে যাচ্ছেন আপনার নিচের কামিজটাও দেখা যাচ্ছে দো আপনি নিচে কিন্তু এটা পরবেন মানে এটা হচ্ছে সেট যে আপনি এটা দিয়ে পরে এইটা যারা যারা আছেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন এইটা হচ্ছে আপনার সেট যে আপনি ভিতরে কালো করলেন দেন উপরে করলেন বাট আমার কথা হচ্ছে কি এই জিনিসগুলো পেলে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ভিতরে ড্রেসটা আপনি চাইলে দেখা যায় যেমন ধরেন আমরা যখন কোন এই কালার কি ভূতেরে লাগবে দেখি ওই লাল লাল তো পড়াই আছে এটা আচ্ছা তাও দেখি আচ্ছা যেমন ধরেন হায় দেখেন কোন একখান মানুষ এই শাড়ি ফোন ধরেন নাই হ্যাঁ আমার ইনট্যাক্ট শাড়ি রয়ে গেছে আপনার জন্য উনত্রিশশো টাকা কেউ নিলে নিয়ে নিন সাড়ে পাঁচ হাজার টাকা শাড়ি ওই দেখেন ভিতর থেকে খুললাম হ্যাঁ আমি জাস্ট একটা একটা সিম্পল জিনিস দেখাই নাও আসিফ কাজ দেখাও আমার আমি এগুলো তোমার দিকে দেই তুমি আমাকে দিও চাইলে আমার ফোনটা নিয়ে আমার পেজে ঢুকো অলওয়েজ কিউট আপু আপু আপনার লাইভে ড্রেস কালেকশন সবসময় ভাল লাগে থ্যাংক ইউ আপি ডান এখন ধরেন এই শাড়িটা এক মিনিট করে নিচেরাম একটা জিনিস জিনিস আমার যে দেখেন আপুরা আমি একটা জিনিস বলি আপনারা অনেক সময় আমার পেজে ঢুকলে অনেক কিছু দেখতে পাবেন না মাঝে মাঝে হ্যাঁ যেমন আমি দেখতে পাই না সেটা আমি কি ফাইন আউট করেছি জানেন আমি ফাইন্ড আউট করেছি যে অ্যান্ড্রয়েড থেকে মাঝে মাঝে এখন ফেসবুক আপডেট হওয়ার কারণে অনেক কিছু দেখা যায় না আমি যেমন আইফোন চালাই না আমার বোন ওর আইফোন থেকে বললো যে আরে আমার ফোন থেকে তো সব তোমার অ্যান্ড্রয়েড থেকে আসে না তো আপনারা যদি কেউ অনেক সময় দেখেন যে আপনি আমার পেজে ঢুকছেন বাট লাইভ লেখা আসতেছে লাইভ হচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন না বা আপনি আঠারো বিশ ঘন্টা একুশ ঘন্টা হয়ে গেছে আপুর পেজে কিছুই পাচ্ছেন না চেষ্টা করবেন একটু আইফোন থেকে একটা পেজে তখন ঢুকে দেখার হ্যাঁ এটা আমি প্রবলেমটা ফেস করলাম এই জন্য জানিয়ে দিলাম ধরেন এই যে মানে আপনি গেছেন শাড়ি পরে গেলেন হ্যাঁ শাড়ি পরলেন যারা পরে তারাও তো শাড়ি পরে তাই না মানে আমি তো সরি এখন কামিজের উপর শাড়ি কোনোভাবে দিয়ে যাচ্ছে একটা জিনিস বুঝাচ্ছি আচল আর কি পরে গেছে আমার এখানে নাই আচল সো আপনি এরকম সুন্দর দেখেন এইদিকে আপনার শাড়ির কুচি তারপর সব ওভারঅল মিলে ভালো লাগবে হ্যাঁ ব্যাক সাইডের কাজ মানে সব দিক থেকে আপু সুন্দর লাগবে এখন আমি এটার প্রাইজিং বলে আমার যেতে কারণ আমার আমার ড্রেস আমার মিনিমাম আমি আজকে যে দাম দিব সেটা থেকে এক হাজার টাকা বাড়ায় রাখা উচিত ছিল এক হাজার বললাম আপু সবসময় অনলাইন মানে আপনার কাছে আটকে যা আল্লাহ থ্যাংক ইউ গ্রিন কালারটা অনেক সুন্দর আপু এই কথা লেখেন আজকে আমাকে লালটা পরা দেখে করে বইলেন তাহলে আমি একবার খালি মুখে ধরে বলে দিই বডি কি লম্বা কি আসেন একদম শুরু থেকে দাও যারা এটা নিতে পারবে এটার ভিতরের ইনার কিন্তু আপ একটা কাপড়ে যেটার বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি লম্বা ফিফটি ফোর একটাই সাইজ গলা এবং হাতে স্টোন করা জেড ব্ল্যাক খুবই খুবই দামি ফ্যাব্রিক আর এটার হিসাব পাবেন আপনারা একদম ব্ল্যাক এটার থেকে কালো আর আর কিছুতে হতে পারে না লাস্টলি হচ্ছে এই যে এই উপরের ইনারটা সবাই একখান লাভ লাইক দিয়ে দিয়ে গো আসিফ আবার স্ক্রিনশট নাও আমি কিন্তু র্যান্ডম আপনাদের স্ক্রিনশট নিচ্ছি আজকে যারা কেনাকাটা করবেন মানে ড্রেসের কালার এনিথিং কমেন্ট করতে থাকেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যেতে পারে এটা হতে পারে সেটা হতে পারে আর এই যে আপু ইনার উপরের পার্টটা না এই যে এই পার্ট এটা আপু পুরো ফ্রি সাইজ এটা কিন্তু আমাদের কোন শোরুমে পাবেন না শুনেন আমার ড্রেস উত্তরা এবং চট্টগ্রামে আছে আমি যেটা পরা আছি এটা আপনারা উত্তরা এবং চট্টগ্রামে পাবেন কিন্তু এইটা পাবেন না বিকজ এটা আমার পঁচিশ দিন পরের জিনিস বোরখা আমি আপনাদের অন ডিমান্ডে আমি ছেড়ে দিচ্ছি আমি দুই দিন আগে একটু এটা ঝলক দেখিয়েছিলাম না পাগো আমাদের ইনবক্সে মনে হয় বিশ্বাস করবেন না আপু পঞ্চাশ থেকে আশিটা মেসেজ খালি এই বোরখার আমি ভাঁজ করা অবস্থায় দেখাইছিলাম যে এটা এত সুন্দর আমার আমার খুব ভালো লাগছিল ওই দেখায় যে আমি আমি আর জীবনে আপনাদেরকে এরকম অ্যাডভান্স মাল দেখাবো না কি কি আচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে আপু আপার পার্টের এর ডেসক্রিপশনটা দিয়ে দিই এটাও আপনার বিএমডাব্লিউ ফ্যাব্রিকে এ যেটার বডি আছে ফ্রি সাইজ এনি ওয়ান করতে পারবেন আর লম্বা ফিফটি ফোর লম্বা ফিফটি ফোর হ্যাঁ এবার খালি একটু কাজটা দেখিয়ে দেই পুরো ডিজাইনটাই যে এরকম দিস ইজ ইউর ব্যাগ একটু ভিডিওটা ছেড়ে দাও তো এটা আসিফ দেখায় দাও তো এই যে এটা হচ্ছে আপু আপনার ব্যাগ একটু ব্যাগের কাজটা একবার জুম করে দেখে নেন এই যে আপু এখানে বারিশের পাথর আছে এবং সার্ভস্কি স্টোন আছে আর এটা হচ্ছে আপু আপনার হাতাটা হ্যাঁ এই যে এই ডিজাইনটা চমৎকার আচ্ছা আপু এবার পুরো নিচ দেখেন সামনে থেকে পুরো পিচ পর্যন্ত এইভাবে করে পুরোটা ডিজাইন করা এটা নিয়ে এটা খালি যারা হিজাব করেন তারাই যে পড়তে পারবেন এমন না হ্যাঁ খুব সুন্দর করে টিকটকে আপুটা এত সুন্দর ওই আপুটা মনে হয় সাব আরেকটা নিচ্ছ না তাহলে ভিডিও দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা আমি একটু বলে দেই এই যে যারা আমার হাতের বোরখাটা নিতে চাচ্ছেন হ্যাঁ কিন্তু ধরেন আপনি ভালোভাবে বুঝতেছেন না যেহেতু আমি পড়ি নাই এই যে আমার পেজে আমি দেখাই আজকে এই যে দেখেন আপু আসিফ না তো ঠিক মতো এই যে আজকে দুপুর দুইটায় গেলে এটা আমাকে পড়া দেখতে পাবেন আপনি ঠান্ডা মাথায় এটা দেখে অর্ডার দিয়েন ও আপু কমেন্ট পড়ো না কেন ও আপু একটু পরে পড়ি রাফি আমি আগে দেখাই দিই দামটা বলে আমার ড্রেসে যেতে হবে রাফি সময় নাই তাহলে সামনে দেখালাম হাত দেখালাম সব দেখালাম এবার আসো প্রাইস পিছে ধরে ফেলো এইটা এখন প্রাইজিং এটার হ্যাঁ আপনারা মিলায় দেখেন আমি কি দাম দিয়েছি বাট হ্যাঁ পিছিয়ে ধরছো না আমি এটার ক্রেডিট আমার প্রোডাকশন হাউস কে দিব কারণ প্রোডাকশন হাউস যদি আজকে এই না দিত আমার আমার আনিকা পক্ষে জীবন এই প্রাইজ দেওয়া সম্ভব না হ্যাঁ এরকম একটা জিনিস দিয়েছে এখন আসেন এটার প্রাইজিং এ যাই ওকে সো যত আমি ভিতরে এটা ধরলাম হ্যাঁ যতগুলো আপনাদের আজকে এই কালেকশনটা নিতে পারবেন এটা আর তিনটা পার্টের একটা জিনিস ডেলিভারির সময় চেক করে নেবেন একটা হিজাব পাবেন একটা ইনার পাবেন যেটার বডি যে কেকটা পাচ্ছেন এটার সামনে পিছে এরকম কাজ পাবেন অবশ্যই চেক করে নিবেন ডেলিভারির সময় অনেক সময় যদি আবার পিছনের কাজ মিস হয়ে যায় পুরো ব্যাকেও এরকম লাইন থাকবে এগুলো ডেলিভারি ম্যানের সামনে একটু চেক করে নেবেন আপু অনেক আপু আছেন বলেন যে আপু অনেক বিশ্বাস করি চেক করে নেই নাই পরে দেখেছি যে এখানে কাজ নেই আপু একটু তখনই যদি চেক করে নেন না আপু প্রবলেম একটু কম হয় বা আপনারও ধরেন ভেজালে কম করতে হয় মাঝে দিয়ে ফাড়া আছে আপনার মতো করে আপনি করতে পারবেন্লিউ ফ্যাব এটার খুবই দামি একটা কাপড় নর্মাল গোরখাতে জীবনেও ইউজ হয় না যে এই কাপড়টা একবার দিয়ে দাও মানে দুবাই সিল্ক যেমন এই যে দুবাই সিল্কের ইনার কিন্তু এটা দুবাই সিল্ক দেখেন এটা কিন্তু সাদাটে এটা এরকমই হবে এটা মাথায় রাখবেন আর এটা জেট ব্ল্যাক এখন আসেন আমি বলি আপনি যমুনাতে যান বসুন্ধরায় যান আপনার যেই প্রান্তে ইচ্ছা দুনিয়ার যান এই বোরখা এই ধরনের সেট কিনতে আপনার মিনিমাম সাত থেকে আট হাজার টাকা ব্যয় করতে হবে আপনি যমুনা বসুন্ধরায় সব জায়গায় আমার এটা পরে যান যদি কোয়ালিটিতে উনিশ বিশ থাকে নিবে না আর আমাদের বোরখা যারা নেয় আমাদের বাধা কাস্টমার আমরা সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করি জাস্ট আমার আমি বোরখা সেলার না দ্যাটস হোয়াই আমরা কিন্তু ধরেন আমার এটা বেঁচে যে থাকতে হবে এমন না আমরা সব মানে লোয়েস্ট এভার প্রাইজে দিয়ে থাকি এখন আসেন সাত আট হাজার টাকার একটা বোরখা আমাদের কাছে আপনারা এই স্টাইলের যত বোরখা নিয়েছেন দাম কত গিয়েছে বত্রিশশো আটত্রিশশো সরি বত্রিশশো চৌত্রিশশো লাস্ট একটা বোরখা গিয়েছে পিছে এরকম কাজ বত্রিশশো ছিল না বত্রিশশো আশি আজকে আপনারা এটা যত গুলো অর্ডার করে ভাগে পাবেন আপনাদের সবার বিল ধরে দেওয়া হবে দুই টাকা এটা আনবিলিভেবল প্রাইস এটা পুরা ক্রেডিট যায় প্রোডাকশন হাউসে জীবনে আর না হলে আপু এই প্রাইস এটা সম্ভব না মানে আমাদের মিনিমাম এটা তিন হাজার দুইশো লোয়েস্ট প্রাইস এই প্রাইস আমরা তিন হাজার দুইশো তে দুই হাজার তিন হাজার পিস বোরখা মানুষদেরকে দিয়ে সামাল পাই না আর আজকেরটা সাতাইশো নব্বই টাকা রেট দেওয়া হয়েছে কোনো আমার কাছে না সম্পূর্ণ প্রোডাকশন হাউজের ক্রেডিট আসলেও মানে একদম গিফট প্রাইস দিয়েছে একদম গিফট প্রাইস দিয়েছে আপনাদেরকে দুই হাজার সাতশো নব্বই টাকা ওয়েবসাইটে অর্ডার করে দিন ডেলিভারি আগে পাবেন অনলাইনে অর্ডার করলে একটু সময় লাগতে পারে এখন চট জলদি আমার ড্রেসটা আমরা দেখে ফেলি হ্যাঁ যে আমার ড্রেসে কি আছে না আছে আমারটা যারা যারা নিবেন আমার লালটা একটু দাম লাগো লালটা আচ্ছা এখন আমি উইনার নিতে বলবো হ্যাঁ প্রথম উইনার আমি আরেকবার একটু বলে দিই এখন আমি যাকে উইনার নিব যারা মেরুন কিংবা পিট কালার হ্যাঁ এই কালার লিখছেন তাদের মাঝ থেকে একজন উইনার হবেন আমি এই ড্রেসের যে প্রাইসটা এখন বলবো সেটা থেকেও ফিফটি পার্সেন্ট কম দিয়ে আপনি নেবেন সো আপনি অবশ্যই যেই কালার পছন্দ হয়েছে সেটা লিখবেন ওকে শেয়ার দিও আমি তারা উইনারটা নিতে বলি এখন শুধু কালার লেখেন আর কিছু লেখেন না আচ্ছা তুমি শেয়ার দিয়ে তুমি বিনার নিতে বলো আমার কাছে দিয়ে দাও আমি দেখাই দেই আহ প্রিটি আপু পিৎ কালার হ্যাঁ কমেন্ট থেকে কালার থেকে বিনার নিতে বল ওকে লেট স্টার্ট উইথ দিস ওয়ান যে এটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি শকিং এবার রকিং প্রাইস যাকে বলে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেরুনটা এক ঝলক দেখে নেন বিকোজ আমি মানে কি বলে এটাকে পরলে আর ভাগে পাওয়া মুশকিল হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা এখন রাখলাম আমারটা এখন আমি আগে বলছ না শে আদি স আচ্ছা ওকে দিয়ে দাও দিছো আচ্ছা দিয়ে দাও আমার কাছে দাম শুনেন শুনে যদি আজকে আকাশ থেকে মাটিতে না পড়ছেন তখন আমাকে বইলেন আচ্ছা নাম্বার এই সাথে আমরা একটা অনেক সুন্দর আপু সরি চিননের ওন্না পাচ্ছি ঠিক আছে একদম চিনন ফ্যাব্রিক এর পাচ্ছি যেটা যেটা গায়ে দিলেই যে এরকম সি থ্রু না সি থ্রু না একদম ঠিক আছে চিনন তো আপনারা চিনেন আহ একটা মিনিট চিনন তো অ্যাকচুয়ালি আপনারা চিনেন হ্যাঁ যেরকম থাকে যে গা দেখা যায় না বাট অনেক পাতলা থাকে এটা দিয়ে হিজাব করলেও ভাল লাগে ওনার চতুর্থ সাইড এরকম রিবান আছে আর পুরো ওনাতে ছেটা 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 স্টোনিং করা আছে হ্যাঁ এখন আমরা চলে যাব ড্রেসে দুই মিনিটের জিনিস জাস্ট ড্রেস দেখানো আছে ওনাটা রাখি পরে আবার ভাববেন যে ড্রেসের সাথে ওনা নাই ওকে এখন দেখেন ফুল ড্রেসে কি আছে না আছে এই যে এটা হচ্ছে আপু আপনার ড্রেস ড্রেসের বডি আটচল্লিশ দেয়া আছে বাট আমি আটচল্লিশ বলতে চাচ্ছি না বিকজ অনেক সময় ফর্টি মানে বডি ফর্টি আসে হ্যাঁ সো আপনারা বডি ফর্টি ধরে অর্ডার দিবেন সম্পূর্ণ বানানো আছে রেডি স্টিচ এই যে যা দেখছেন আপু এভাবে এস ইট করা থাকবে বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি ফোর ম্যাটেরিয়াল আসেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ যে আপু এটার ফ্যাব্রিক কি দেখি ধরো তো একটা মিনিট এই ড্রেসে চুল খোলা থাকলে আমি ডিজাইন দেখাইতে পারি না একটা সেকেন্ড হ্যান্ড পুরা চুলটা বাঁধা থাকলে আমার এই ড্রেসের ডিজাইন দেখাইতে সুবিধা হয় আচ্ছা যেটা বলছিলাম যে এই ড্রেসের ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল হচ্ছে আপু আপনাদের কাশ্মীরি সিল্ক কাশ্মীরি সীমার জর্জের ওই যে সীমার নিচের। হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপু আপনার যে ইন্ডিয়ান যে সীমার ক্রেপটা হ্যাঁ এইটা ছিল সীমার ক্রেপ এটা সীমার ক্রেপ আর এটা কাশ্মীরি সিল্ক আকাশ পাতাল পার্থক্য কিন্তু দুটো কাপড়ে হ্যাঁ এটার থেকে হাজার গুণ দামি কাপড় কিন্তু আমার হাতে এখন যেটা আছে সেটা আমার হাতে যেটা আছে কাপড় কিন্তু দামি অবশ্যই কাশ্মীরি সিল কোনো ইনার প্রয়োজন নেই অ্যাডভান্টেজেস গুলো শুনেন ইনার প্রয়োজন আসিফ লাল ড্রেস আছে আমাদের অফিসে কোণোর আর হ্যাঁ কোন রেড দেখো তো এটার কালার অনেক সুন্দর আমি একটা কথা বলি আমার বোন আমাকে এই ড্রেস দেখে বলছে যে তুমি এটা লালটা লাইভে পরবা আমি একবার লাল করি একবার সি কারণ আমার পেজে না কেন জানি লাল কালারের কাস্টমার একটু কম আবার যে ড্রেস রেড নিবে ধুমায় ফাটায় নিবে এটা সো আমি ট্রাস্ট মিডিয়ার এটা লাল কালার অন্য সুন্দর এটা আমি বলি এটা কি আছে এটার ভিতরে একটা ব্ল্যাক এর মতো পার্টিকেলস আছে যেটা আপনি কেবল মাত্র হাতে পেলে বুঝবেন আপনার দিল্লি বুটিক্স সাড়ে চার সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস এ ওই টু প্রাইস পর্যন্ত এই ফ্যাব্রিকটা ইউজ হয় আমার দেখানো শেষ বডি বলেছি ফর্টি সিক্স বানানো আছে লম্বা ফর্টি ফোর মানে উল্টায় দাও বলতে নিচের সাইড হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট ওই লাল সাইডটা দিও হ্যাঁ আমি আপনাদেরকে একটা লালের সাথে ডিফারেন্সিয়েট করে দেখাবো আমি লালটা পরে আসি এখন আপু মেন জিনিস আমার দেখানো শেষ আমি শুধু রেটটা পরে প্রাইজে যাবো জাস্ট আপু যেটা দেখবেন এটার কাজ আপনি যে আজকে এই ড্রেসটা আমাকে যে টাকাটা দিয়ে আপনি নিবেন আপনি পুরো এক টাকা উসুল করে একটা নিবেন কিভাবে এখন এখন ডিফারেন্স মিররটা দাও দেখেন আপু একটা ড্রেসের কাজ যেমন এটা কিন্তু আপনাদেরই ড্রেস এটা রিস্টক হবে দেখেন তো আপু এখানে মিরর আছে না এই যে দেখেন বড় বড় কাজ এখানেও দেখেন আপু মিরর আছে মানে কাজটা কিন্তু আপু জমাট বাঁধানা মানে একটু ছড়ানো কাজ হালকা হালকা করে করা যেন একটু ভরাট লাগে গলাটাও দেখেন মিরর আছে এই ড্রেসটাও দাও যেমন এই ড্রেসটা আমাদের দেখেন এই যে কত টাকার আমাদের এটাও এটাও রিপিট রিপিট আসবে আপু সময় লাগবে মনে হয় আগামী সপ্তাহে এখানেও দেখেন আপু বড় বড় কাজ এটা বুঝা খুব ইম্পর্টেন্ট এবার আপনি আমার ড্রেস দেখেন আপনি যদি এই ড্রেসটা কোথাও কাজে দেন এই যে ওয়েতে এবার আমরা এই ড্রেসে কাজ দিয়েছি কম করে হইলো আপনার শুধুমাত্র আপু এই কাজ করাইতে দুই হাজার থেকে বাইশ টাকা লাগবে এই কাজ করাতে শুধু শুধু এই কাজ করাতে আমরা সেই কোয়ালিটির কাজ এই ড্রেসে দিয়েছি আমি নিজেই আমার ড্রেস দিয়ে আপনাকে ডিফারেন্স করে দেখিয়ে দিলাম যে দেখেন এখানে একটা মিরর নেই এবার আপনারা দেখেন এই যে সাইডটা ঠিক আছে দেখেন আমার শোল্ডার কিন্তু এখানে এই যে কাদ এটা কিন্তু এতটুকুন আপু একদম স্ট্যান্ডার্ড মাপ মতো করা এখন আসেন কোনো আপু যদি মনে করেন যে মনে করেন যে আপু এই জায়গাটায় গ্যাপ আমি চাচ্ছি না হ্যাঁ আপনাকে আমি খুব সুন্দর ঈদে আপনি যখন বডি চাপাবেন ঠিক আছে আপনি যখন বডিটা চাপাবেন যেমন এখানে কাপড় আছে যারা যেমন এটা আছে কিন্তু যখন চাপাবেন না এই যে সাইডের একটু এক্সট্রা কাপড় দিয়ে আপনি এই জায়গাটা অফও করে দিতে পারেন আরেকটা বুদ্ধি দেয় আপনার টেইলার যদি বলেন যে ভাইয়া এখানে একটা নেট কাপড় বসিয়ে দিয়ে এই যে এটার মতো হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনি এই এইরকম একটা নেটের কাপড় বসাবেন আপু বিশ টাকাও লাগবে না এতটুকু এর জন্য আধা গজেরও কম মানে কয়েক গিরা কাপড় লাগবে জাস্ট আপনি এটা আপনার যদি ইচ্ছা হয় অফ করতে পারেন আর যেহেতু এটা আমাদের আমি পাকিস্তানিটা দেখে দিয়েছি এটার একটা ইন্ডিয়ান ভার্সনও আছে এই ড্রেসে পাকিস্তানিটা সতেরো হাজার টাকা প্লাস তারপর আবার ইন্ডিয়ান ভার্সনটা দেখেছি আট হাজার আটশো না কত জানি আর এটা আপনার আরেকটা বড় ব্র্যান্ডের দোকানে পাওয়া যেত যেই দোকান এখন সরকার পতনের পর ওই দোকান বন্ধ আমি আর বললাম না অনেকেরই চেনার কথা হ্যাঁ আহ বললাম ওই দোকানের নাম ওই দোকানেও আছে ওই দোকানে তো মনে হয় হাজার না কত হাজার টাকা না আঠারো হাজার টাকা ইন্ডিয়ানটাই টাই নট ইভেন তা পাকিস্তানি ওয়ান মানে গলা কাটা দাম রাখতো বলছিলাম না আমার দুলাভাই ওখান থেকে যে পাঞ্জাবি কিনছে স্টোন খাইতে বসে সব করে গেছে অথচ বারো হাজার টাকার পাঞ্জাবি আমি ওই ব্যাটারি বলি আমি মেয়ে মানুষই এত দাম দিয়ে কিনি আপনি বেড়া মানুষই বারো হাজার টাকা দিয়ে কিনতে গেছেন কেন পাঞ্জাবি তাও ওই ব্যাটার কাছ থেকে ওই দোকান থেকে আচ্ছা যাই হোক তো এইটা হচ্ছে ড্রেসের একটা ছোট্ট খাট্ট ডিটেলস হ্যাঁ এখন শুধু আমি কাজটা দেখাই উইনার নিচে প্রথম উইনার দেখো তো আমি প্রথম উইনারটা হলে নাম বলে দিচ্ছি আর সবাই লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ লাভ লাইক থেকে এখন আরেকটা নিব জাস্ট এখানে দেখেন একটা সিকোয়েন্সের লাইন কি নাম প্রথম উইনার দেখি রুমা মজুমদার কি লেখছে এই রুমা মজুমদার আপু আপনি উইনার হয়ে গিয়েছেন আপনি এই ড্রেস এখন যে নিবেন আমি যে দাম বলবো তার থেকে আরো ফিফটি পার্সেন্ট কম আপনার নাম হচ্ছে রুমা মজুমদার এই যে রুমা মজুমদার উনি লিখেছে মেরুন কালারটা অনেক সুন্দর রুমা মজুমদার আপনি তো আমার লাইভ একটা শেয়ার করে দিতে পারেন গোবন আপনার ওয়ালে আপনি উইনার হয়েছেন হ্যাঁ রুমা মজুমদার আপু কংগ্রেচুলেশন ওকে আর আচ্ছা এই সাইডের কাজটাও একবার দেখি এখন আমি রেডটাই যা চলে যাব দেখেন একটা মিরর নেই একটা কিছু নেই খালি জমাট বাধা কাজ এখন আসেন এই জায়গা গেল তো এই জায়গার মানে শেপটাও দেখেন কোন মানে হাবিজিবি শেপ না যে আছে না জাস্ট একটা যা তা ভাবে পারফেক্ট ওয়েতে আছে মেইন জিনিস দেখেন ড্রেসের এই যে পুরো ড্রেসের ছেটা কাজ না আপনি এক একটা ছেটা কাজের ঘনত্ব দেখেন দেখেন একটা মিরার টিরার কিচ্ছু নাই পুরাটা জমাট বাঁধা এইভাবে করে পুরো ড্রেসে এরকম ছেটা করা আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার স্লিভসটা দেখেন ইভেন স্লিভস এ পর্যন্ত এটা কিন্তু না হ্যাঁ পুরো এই যে দেখেন এইভাবে কাজ দিয়ে আবার গিট প্যানেল পাইপিং করা আবার এখানে এই কাজ নেন আমার দেখানো শেষ এখন খালি স্ক্রিনশট নিবেন এখন স্ক্রিনশট এখন আমরা একটা উইনার হয়ে গিয়েছেন হ্যাঁ এখন আরেকটা উইনার দুইটা মিনিট পরে নিচ্ছি লাভ লাইফ থেকে উইনার নিব ওকে দিয়ে দাও

আপু ছবি তোলা শেষ ওকে চলেন এখন আপনারা কিন্তু সত্যি সত্যি বলবেন যে এখন মেরুনটা পরে কেমন লাগে যদি বলেন যে না আপু এটাতেই বেশি সুন্দর লেগেছে তুমি যেটা তাহলে ঠিক আছে মনে একটু শান্তি পাবো আর যদি সবাই আমি এখন এটা পরে আসার পরে কমেন্ট করেন যে না আপু আপনি এখন যেটা পড়েছেন এটা বেশি সুন্দর তাইলে আমার জীবনটা বরবাদ কারণ আমি এটা শুরুতে পড়তে চেয়েছিলাম জীবনে এই রকম লাইভে কমেন্ট রিয়াক্ট হওয়া আমি তাই আপনার নাম কি আপনার নাম কি জীবনে লাইভে না করে উইনার না হওয়া আপনি না কি নাম দেখি আপনার ফারিয়া ইভা যান আপনাকে দুইশো টাকা গিফট কার্ড দিয়ে দিলাম এই জীবনে প্রথম জীবনে প্রথম এইরকম কোন কমেন্টে আমি কাউকে গিফট দিলাম আপ ফারিয়া ইভা আমি কিন্তু এইরকম কমেন্টের জীবন গিফট দেই না আপনাকে আজকে দিয়ে দিলাম দুইশো টাকার ডিসকাউন্ট কার্ড এবার পার্টি করেন আপনি পারিয়া বা জান আজকে এনজয় চলে এসেছি কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো না দাঁড়ান এক মিনিট আপু চুলের অবস্থা খারাপ হয়ে গেছে খুলে গেছে না আমি দেখাবো না লালটা আসিফ পাশ দেখছেন দেখছেন নিজের অনলা না নিয়ে এসে পাক করে কি গো

এখন দেখেন তো এখন আমাকে একদম সত্যি সত্যি বলেন কোনটা বেশি সুন্দর কথা কথা বলা যাবে না এখন একদম মানে হাসা বলতে হবে সি গ্রিনটা বেশি সুন্দর একটা লাইভে দিয়েছিলাম আপু আপনি কিভাবে জানেন আপনি আটশো দিয়েছেন এটা তো কাউন্ট করা যায় না আপনারা যারা লাইভে লাভ লাইক দেন তাদের একটাই কাউন্ট হয় এটা কিন্তু আমাদের উত্তরা চট্টগ্রাম শোরুমে আছে শুনেন আমি কালকে রাতে চুপি চুপি আমার উত্তরা শোরুমে গিয়েছিলাম আপু আমাদের শোরুমে চলে যান ওই যে আমাদের যে আটশো নব্বই টাকার ড্রেস আছে না আর ড্রেস সব ব্র্যান্ড নিউ গোলা মানে আর শোরুমে আমি যত নতুন কালেকশন দিচ্ছি আপু সব মানে জানেন ফিফটি পার্সেন্ট ড্রেস শেষ জাস্ট এই শুক্রবারে মানুষরা গিয়ে শেষ করে ফেলছে আমি জানি না আমি বুধবারের লাইভে যাইতে যাইতে ওগুলো ড্রেস এই কয়েকদিন আর থাকবে না কিনা আপনারা আমাদের শোরুমে গিয়ে ওই লসের মালগুলাও পাবেন নতুন আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট পাবেন যারা পাঁচ হাজার চার হাজারের ড্রেস পরেন তারা ওইগুলো দুই হাজার থেকে পঁচিশশোর ঘরে পাবেন ওই ধাঁচের কাস্টমাররা যাবেন কারণ আপনাদের অনেক ড্রেস আমি পাঠিয়েছি তুমি যেটা পর ওটাই সুন্দর লাগে আগেরটা বেশি সুন্দর গ্রিনটাই গ্রিনটাই সুন্দর হ্যাঁ তাহলে ঠিক আছে না আমার কাছে দুইটাই নাইস রেডটা বেশি সুন্দর আচ্ছা এক একজনের চোখে এক একটা ভালো লাগবে আহ আমি জানি আমার কাছে কেমন জানি এই ড্রেসের এই কালার বেশি ভালো লাগছে তো মানে আমি মেরুন এত করি না বাট আমার আমার বোন আমাদের কাছে এটা এই কালার চমৎকার লেগেছে আচ্ছা সামনে যাদের পুজো আছে হ্যাঁ পুজো কয় তারিখে কিছুই তো জানি না আমি এইখানে কেউ আছে না পুরা সিলেটে একটা শোরুম দেন জীব নেও কোন কোথাও আমি শোরুম দিব না আমি যদি পারি আমি ওপেন বলছি আমি চট্টগ্রামের শোরুমও উঠা এনে ফেলবো হ্যাঁ যদি আমি পারি পারিবার কোন মাসে অক্টোবরে অক্টোবরের দুর্গা দুর্গাপূজা রেড কালার যারা চান এটা নিয়ে নিন শেয়ার দিচ্ছ আমি এটা পরে আসার পর আপু তুমি পড় ভালো লাগে তুমি যাই পড়া ভালো লাগে আচ্ছা এখন আমি চলে আসেন এটা লাস্ট এটা দেখিয়ে দিই দেন এটা প্রাইসে চলে যাই আরেকটা কথা বলি আপু আমি কেন বললাম আমি কখনো আমি শোরুম আর দিব না আপু আপনারা জানেন আপু দেশের অবস্থা ভালো না সেটার থেকেও বড় কথা দেশের মানুষের অনেক প্রবলেম আপু হ্যাঁ একটা দেশে উনিশ থেকে বিশ হলে উনিশ থেকে বিশ হলে আপু আপনারা আমরা যারা সেলার আছি রাখেন না আস্থা রাখেন না লাইফে কেন আসছে এই কোশ্চেন কেন এই অবস্থা বাবা বাবা আপনারা আপনাদের বাসায় আপনার বাবা আপনার হাজবেন্ড কে কাজে যেতে দেন বা যখন এটা তো আমাদের কাজ। এখানে আমি গান গেছি আমি লিপস্টিক মেখেছি আমি মেকআপ করি নাই আমি কিন্তু জাস্ট আপু আমার যেটা কাজ আমি সেটা করছি বাট আপনারা আস্থা রাখেন না একটা দেশের কিছু হলে এই জন্য আমি বললাম আমি আনিকা দাস নেম জীবনে আর কোথাও কোনো শোরুম দিব না নেভার এভার কারণ আপনারা এই ধরনের মানুষই পছন্দ করেন যে কিছু হইল আচ্ছা হাত গুটি মেরে বসে থাকবে বা লাইভে এসে খালি দেখাবে যে হ্যাঁ বা পোস্ট করবে আমি আমি এটা করছি করছি ওটা বাস আপনারা আ হা হা কি ভালো এইসব দেখানোর মধ্যে তো আমি ভাই এই পলিসির মানুষই আমি না সো আমি না আমার কাছে জীবনে আর শোরুম পাবেন না আপনারা কোথাও ইভেন চট্টগ্রামের আমি যদি পারি আমি সরাই লাগলে আমি ঢাকায় দুইটা দিয়ে রাখবো বাট মানে কোথাও আর না আর কোথাও না এটা আপনারা অনেক মানে একটা মানুষকে মেন্টালি শেষ করে দেন আপনারা এত ডেঞ্জারাস কিছু কিছু মানুষ অনলাইনের জন্য হ্যাঁ বাট ওই যে বললাম নিজেদের ফ্যামিলিকে কাজে যায় বাবা কাজে যাচ্ছে সকালে হাজবেন্ড কাজে যাচ্ছে সেটা প্রবলেম না অনলাইনে এসে তখন কিছু করলে ড্রেস সেল করলে প্রবলেম হয়ে যায় আচ্ছা সো এটা আমার কিছু না আমার আলহামদুলিল্লাহ আমার উত্তরা শোরুমে আমার সব ওগুলা ড্রেস শেষ হয়ে যায় আর কোথাও শোরুম নিয়ে আমাকে কখনো কিছু বলবেন না যে এখানে ওখানে শোরুম দেন হ্যাঁ আচ্ছা এখন আসেন ওড়নাতে চলে আসি আপু এই ড্রেস যতগুলো আপু নিতে পারবেন ওড়না হচ্ছে চিনের পুরো ওড়নার চতুর্থ সাইড এর রিবন বসানো আছে আবার ভিতরে ছোট ছোট পার্টিকালস আছে এই গেল চিনের ওড়না যেটা দিয়ে হিজাবও অনেক সুন্দর পরা যায় ওকে এখন ডিরেক্ট চলে আসেন ড্রেসে ড্রেসে কি আছে না আছে নাম্বার ওয়ান এইবার আনো লাল কালার ড্রেসগুলো দেখেন আমি কেন বললাম যে এই কাপড়ে অনেক ভালো ড্রেসের ই কালার ড্রেসটা যেন মানুষ ডিজাইন না বুঝে হ্যাঁ এই দেখেন আপু কালার দেখেন আল্লাহ 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 আমি তো ভিনার নিতে বলি নেই আপুরা কমেন্ট করে দেন এখন আরেকটা আপু ভিনার হবেন রেড ভালো লেগেছে মেরুন ভালো লেগেছে নাকি সি গ্রিনটা একটু জানান শুভ আরেকটা উইনার নাও হ্যাঁ তুমি যাদেরকে ভিনার নিচ্ছ না এরা কিন্তু আমার পরা ড্রেস ফিফটি পার্সেন্ট কম প্রাইসে পাবে ও মা আচ্ছা চমৎকার সুন্দর আচ্ছা একটা আপু এই নতুন উইনার হতে নাই রাগ করে অনেকদিন লাইভে আর আজ থাকতে পারলাম না হাফসা দেওয়া আপু হয়ে যাবেন আপু কখনো না কখনো আপু অন্যের কথা শুনে আমাদের আবদারটা ফেলে দিবা আপু না আপু আপনাদের অন্যরাও যেই কথা বলে না ডেঞ্জারাস কথা তখন আপনারা কিন্তু আমাদের ফরে কথা খুব কমই বলেন হ্যাঁ আমাদের ফরে কথা খুব কম মানুষ বলেন আচ্ছা বাদ দেন আপু ওটা ব্যাপার না এখন আসেন ড্রেসটা দেখাই এটা যতগুলো আপনি এটার বডি আছে আর আছে বন্ধ হয়ে এটা তার সাদাটা সাদাটা হ্যাঁ 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 এটার বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি সিল্ক এখন দেখেন আমি যদি আপনাকে এই সুতি কাপড়ের ড্রেসটা বানিয়ে দিতাম এটার কালার আর আমার কালার আকাশ পাতাল পার্থক্য এটার যে কালার আপনি কোন কাপড়ে আপনি সিল্ক বলেন আপনি এনি কাপড় বলেন এটার কালারের টেক্সচার অন্য কোন কাপড়ে পাবেন না এই ড্রেসের কালার অনেক জমাট বাধা হয় মানে ভেলভেট কাপড়ের কালার আপু যেরকম অনেক সুন্দর হয় না ভেলভেট এর উপরে যেরকম কোনো কালার নাই সেরকম এই কাশ্মীরি সিল্ক কালার জাস্ট দেখেন আমরা কিন্তু চাইলে এই ড্রেসটা এই কটন ফ্যাব্রিকেও করে দিতে পারতাম মানে যেটা আপনারা মাঝে আমাদের ড্রেস ম্যাক্সিমাম পান হ্যাঁ এটাও কিন্তু আমরা দেই নাই বিকজ আমরা চেয়েছি এই ড্রেসের একদম মান সম্মান পুরো এখানে রাখতে আচ্ছা তাহলে বডি ফর্টি সিক্স বা ফোর ম্যাটেরিয়াল কাশ্মীরি সিল্ক কাজের কথা তো আমি আগের কালারে বলেই দিয়েছি এই এই যে পুরোটা প্যানেল পাইপিং করা আছে কাজটা দেখেন দেখে মনে হচ্ছে লেস এর নিখুঁত কাজ বা আসলে কিন্তু এগুলো হাতের কাজ করা হ্যাঁ এখানে দেখেন একটা ঝাড় আমি কিন্তু উইনার নিতে আরেকটা দিয়ে দিয়েছি এই যে দেখেন আরেকটা ঝাড় আর এটা হয়ে যাচ্ছে পুরো স্লিভসটা আর এই হচ্ছে আপু আপনার গলার কাজটা এই যে এটা হচ্ছে আপু আপনার নেকের ডিজাইনটা হ্যাঁ যেটা আমি বললাম যে আপনি যদি চান এইটুকুন জাগা একটা কাপড় দিয়েও অফ করে দিতে পারেন যেহেতু কাজ অনেক দামি এই ড্রেসে গ্রুপে শেয়ার দিচ্ছিল আসে দিসোনা আচ্ছা তাহলে রাখো আচ্ছা আ এখানে যদি চান একটা নেটও বসিয়ে দিতে পারেন বিশ টাকা লাগবে এর বেশি না সো আপনি এত দামি ড্রেস এটা আপনাদের ইচ্ছা ওকে বাট আমরা এটা ওপেন ইচ্ছা করে রেখেছি যেটা অরিজিনাল ড্রেস সেটার মতো রাখার জন্য মানে জিনিসটা মনে হয় কি আপু যে এটা একটা আলাদা পার্ট এই টুকুন আর এটা হচ্ছে কামিজ এটার ফিলটা আসে এরকম আচ্ছা ফারহানা কবির আপু পড়েছি আর্মিনা পুনো আহ হাই কোন হাই যাই হোক না কেন দুটাই অনেক সুন্দর তোমার সব ড্রেস সুন্দর এলিগেন্ট কালার কমেন্ট করতে হবে আপনি কালার থেকে বিনার নেওয়া হচ্ছে আর এই যে জাস্ট গলার ডিজাইনটা এক ঝলক এই যে এটা নিখুঁত কাজ ক্লিয়ার এই যে ওকে এখন চলে আসেন প্রাইজে এখন আসেন প্রাইজে দাও ধরে দাও কিভাবে কি ধরবা যারা যারা আছেন সবাই রেডি ও হো 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 আসি ওইগুলা দাও তো হ্যাঁ 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 ফোনটা আমাকে দাও আমি তো একটা জিনিস দেখাইতেই ভুলে গেছি সেকেন্ড উইনার হয়ে গিয়েছেন এরে এরে ব্যাক কলটারে শুভ দুইটাই মেরুন থেকে উইনার নিছে এই ব্যাটার মনে হয় একটা তো মেরুন নিবে একটা তো সিগ্রি নিবে আচ্ছা যাই হোক উইনার যেহেতু নিচ্ছে আমি নাম বলি আফরোজা খানম আপু মেরুন কালার থেকে আরেকজন মেরুন থেকে উইনার হয়েছেন দুইটা আপুই মেরুনের উইনার আফরোজা খানম এই যে আফরোজা খানম ঠিক আছে আফরোজা খানম আপু এখন লাভ লাইক থেকেও উইনার নিয়ে দিব ঠিক আছে লাভ লাইক থেকে যাকে দিব সে আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন তাকে ডিসকাউন্ট কার্ড দিয়ে দিব ওকে এখন আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আমি সো সরি আমি লাইভে শুরুতে এগুলো জানাতে ভুলে গেছি দেখেন আমাদের এই ড্রেস হ্যাঁ যারা ফ্রাইডে তে ওইটা একটু শেষ করিনি যারা এটা এই আজকে রবিবার শুক্রবারে অর্ডার দিয়েছেন দশ দিন পর ডেলিভারি পাবেন আমি আবারও একটু বলে দিচ্ছি হ্যাঁ আমার লাইভের শুরুতে এগুলো জানানোর কথা এই যে এটা জানি কত দাম ছিল তেরোশো নব্বই আরেকটা ড্রেস আমি অফিসে এনে রাখতে বলছিলাম আনা হয়েছে আনো 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 যা আমি অফিস থেকে না পাঠাইছি না তুমি মিয়া এগুলো না দিয়ে গেছো আমরা কি কোনদিন উইনার হব না শুনেন কালকে আমি এমন কালকে আমি খালি আপনারা জীবনে যারা উইনার হন নাই না এই যে লাইভ এসে লেখেন যান কালকে আপনাদেরকে খালি উইনার নিব। যদি দেখছি যে আপনি উইনার হয়েছেন আপু হ্যাঁ কালকে শুধু যারা উইনার হয় নাই আমি কালকে তাদেরকে উইনার নিব এই যে আপু দেখেন এই ড্রেসটা আমি সেই দিন এটা শুক্রবারের ড্রেস আপু আমাদের স্টক আউট তেরোশো নব্বই টাকা আমি আবারও বলছি আজকে কালকে পর্যন্ত আমি এটার অর্ডার নিব দশ দিন পর ডেলিভারি পাবেন তারপরে আপনি আর এটা অর্ডার দিতে পারবেন না এই দেখেন একটা ড্রেসের এটা ছিল আসল ড্রেস দেখেন এটার এখানে কিন্তু যেটা আপনাদের পাওয়ার কথা নর্মাল আর আপনারা আমি আপনাদের জন্য যেই ড্রেস করাইছি সেটা দেখেন আর কিছু মানুষ আছে আমার ড্রেস দেখা মাত্র প্রোডাকশন হাউসের ছবি দিয়ে খালি আমার ড্রেস চাইতে থাকবে কেন রে ভাই তোরা তোদেরটা করতে পারিস না খালি আমারটাই দিতে হয় হ্যাঁ নির্লজ্জ আচ্ছা দেখেন এই যে পুরাটা এই জায়গা দেখেছেন এটার কাজ আর এটার কাজ সেই দিন আমার হাতে এই মালটা ছিল না আমি আপনাদের ডিফারেন্স এটা নাই স্টকে এটা আপনি অর্ডার দিলে দিয়ে রাখবেন দশ দিন পর ডেলিভারি পাবেন ভালো হয়েছে মাসের শুরু তো দশ বারো তারিখে ডেলিভারি যাবে বাট আমাদেরকে অর্ডার দিয়ে রাখতে হয় আপনি যদি দশ বারো তারিখে এসে অর্ডার দেন তখন আপনার ডেলিভারি আবার যাবে বিশ পঁচিশ তারিখে কারণ আমরা আমাদের আগে অর্ডার নিয়ে ফেলা হয় ও ড্রেস ড্রেসের। হ্যাঁ সো এইটাই আমি সেদিন দেখাতে পারি নাই আমার আপুদেরকে এই যে এই ডিফারেন্সটা অন লাইভে এটার কাজ দেখেন আর এটা এটা শুক্রবারের ভিডিওতে একটু কষ্ট করে দেখে নিয়ে সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস এটা নিয়ে মানে অর্ডার করে রেখে দিয়ে এটা দশ দিন পর ডেলিভারি যাবে আর এটা খুঁজুন না হোয়াইট কালারের স্টক সব থেকে কম আছে এটা মোটামুটি মানে হোয়াইট আর অরেঞ্জ একদম কম পুরো প্যান্ট পিস সহ হ্যাঁ তেরোশো এটাও তেরোশো নব্বই টাকা পুরো প্যান্টে ট্যান্টে কাজ আপনি শুক্রবারের লাইফটা দেখে নিবেন হ্যাঁ আর আচ্ছা এটার ডিসপ্লেটা নিয়ে নাও আমাকে একটা দাও আর তুমি দুইটা দাও আপু আমি এখন আমারটাই যাচ্ছি রাপি এই যে এইটা আপু এই ড্রেসটা হ্যাঁ কিন্তু প্যান্টেও কাজ আছে এই ড্রেসটাই হচ্ছে টাকা সামনে যাদের মানে ফ্যামিলিতে বিয়ে শা দিয়ে আছে অরেঞ্জটা নিতে পারেন মেহেদি হলে টিয়াটা নিতে পারেন কিংবা চুনরি অন্যাদি আপনি এটার সাথে কিন্তু প্যান্টেও কাজ আছে এটাও করতে পারেন সব থেকে অর্ডার বেশি কিন্তু আপু ক্রিমের আমি যেটা মনে করেছিলাম এই যে প্যান্ট ট্যান্ট এটা আপনি কষ্ট করে একটু আমাদের শুক্রবারের লাইফটা দেখেন আপু আজকে তো রবিবার আপনি শনি শুক্র এরকম পিছে যান সব ডিটেলস লেখা পাবেন তেরোশো নব্বই টাকায় ওকে আচ্ছা এখন সব দেখানো শেষ এখন আসো এই ড্রেসের এটা লালের উপরে একবার দেখাইলাম না কেমন লাগে আর এই বোরখা তো আজকে আপনারা পেয়ে গিয়েছেন হ্যাঁ এটা তো আজকে আপনারা দেখিয়ে দিলাম সবাই একটা লাভ লাইক দিয়ে দিয়ে শুভকে একটা লাভ লাইক থেকে উইনার নিতে বলো থ্রি হান্ড্রেড টাকা ড্রেস থেকে মাইনাস করে দিতে বইলো এটা তো আপনাদেরকে দেখানো শেষই দেখেন লালটার সাথে কি সুন্দর লাগতেছে আমি একবার পড়া নেই লাস্ট বার আপু লাইফটা কেটে দিলেই তো শেষ লাইফ চললেই তো যাবো তারপর কি করবেন বলেন ওই ফ্রি ফ্রি বসে থাকবেন গুতাগুতি করবেন ফোন তার একটু দেখেই নেন আমাকে এটা কিন্তু আজকে দেখাইছি হ্যাঁ এটা কিন্তু আজকে দেখাই ফেলছি খালি একবার একটু রেডের উপর পড়ে দেখলাম মানে আপনাদেরও একটা দেখা হবে যে হ্যাঁ বিভিন্ন কালারে কি সুন্দর লাগবে জিনিসটা আগে কোনটা দিও দেখছেন ওকে এটা তো দেখা শেষ এখন ডিরেক্ট আমবটার প্রাইস যারা যারা আছেন একটু লাভ লাইক কিন্তু তো 오케이. 나벨죠, 그치. 온다, 가고 সো এখন আমরা ডিরেক্টলি চলে আসি যে এটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি তো যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন একটা লাভ দিয়ে দিন এবং কালার থেকে কারা উইনার হয়েছেন সেটা তো আমি উল্লেখ করে দিয়েছি তো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন আপু এটা টু পিসের একটা সেট যেটার এখন মনোযোগ দিয়ে কথা শুনবেন কারণ আমি এখন ইম্পর্টেন্ট কথাগুলো লাস্টে বলছি হ্যাঁ এটার বডি আছে ফর্টি সিক্স আপু এই আপনি আটচল্লিশও পেতে পারেন বাট কম পাবেন না আপনি যদি ফর্টি সিক্স এর কম পান আর আপনি আপনার বডি কম হয়ে থাকলে আপনি আপনি পাবেন না বাট মাঝে মাঝে এক দুই পিস কাটিং এ কম হয়ে যায় তো আপনি তখন অবশ্যই জানাবেন যদি আপনার ফর্টি সিক্স এর নিচে আপনার বডি না হয় আর ছোট পানিটা মাথায় রাখবেন লম্বা ফর্টি ফোর ম্যাটেরিয়াল কোন নর্মাল দেশীয় সিল্কটির কিছু না ফুল ড্রেসের ম্যাটেরিয়াল কিন্তু আপনাদের একদম কাশ্মীরি সিল্কের মধ্যে গেল পুরো ড্রেসের কাজ হচ্ছে জর্দোসি প্যাটার্নে করা দেখেন একদম জর্দোসি প্যাটার্নে যে কাজ থাকে সে জর্দোসি প্যাটার্নে হাট কোথাও কোন মিরাটিরা দিয়ে হাবিজিবি কাজ না অন্য কিভাবে অর্ডার দিবেন আমাদের ওয়েবসাইটে লাইভটা শেষ হলে ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে ওয়েবসাইটে অর্ডার করে দিয়ে আদারওয়াইজ আপনি ওয়েবসাইটে অর্ডার করতে না পারলে আমাদেরকে অনলাইনে অর্ডার দিবেন ড্রেসের ছবি ছবি অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে ঠিক আছে একসাথে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার এখন আসেন আপু এটার প্রাইস কত যত গুলো আপু আজকে এই কালেকশনটা নিতে পারবেন আমি একটা মিনিট প্রাইসটা দেখে আপনাদেরকে বলি হ্যাঁ তাই তো আমি বলি কিন্তু একটা ফাটাই দিব তুই কালকে থেকে আমার লাইভের সামনে থাকবি বলেন এর গাইলামো না তো কি করবো শুভরে একদিন বুঝছেন আপনাদের সামনে নিয়ে আসবো ওরা আপনারা জুতার মালা যদি না পরাইছেন এই এই ব্যাটাই কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করে আপনারা যে যে ডিফেক্টের মেসেজ দেন যাই না রাখেন এই শুভ শুভ এরে চিহ্ন রাখবেন পাইলে খালি পিটাবেন এত বড় মানে ফাজিল একটা কখনো লাইক দেখেন আপনারা লাইক দেখে এক বছর ধরে মনোযোগ দিয়ে সাকিব না আর আছে ঠিক আছে দাঁড়ান আপু আমি আগে প্রাইসিং শেষ করে দেই আচ্ছা যারা যারা কইছিলাম ও প্রাইম ওয়েবসাইটে হ্যাঁ ওয়েবসাইট অর্ডার দেন অনলাইনে লাস্ট কথা আপনি বিকাশ যদি চট্টগ্রামে ব্রাঞ্চ আছে হ্যাঁ চট্টগ্রামে আছে ঢাকায়ও আছে শোরুমে গিয়ে নিয়ে নিতে পারেন দেখে শুনে আপু আপনি যদি কোথাও বিকাশ করে ধরা খান সেটার আপনার আমাদের লেখা আছে আমরা কোনো বিকাশ নেই না কালকেও একজন বিকাশ করছে ফ্রড এর কাছে আমার সামনে এসে আমার পেয়ে যে বাহাদুরি হ্যাঁ সে ক্যাডেট এর এইটা সেইটা আরে বাবা আপনি যে যেই হন আমাদের শোরুমে কমবার মানে আইনিগতভাবে লোক আসে না এই বিকাশের জন্য সবাই মানে শেষে স্বাভাবিক আমরা তো বিকাশ নেই না বিকাশ মিলাই দেখে ফ্রডের বিকাশ আমাদের আমাদের পুরো অফিসে যতগুলো ছেলে কাজ করে এদের জানেন প্রত্যেকের ডিটেলস বাসার অ্যাড্রেস ফোন নাম্বার পুরো সাইবার ইউনিটে আছে কেন আছে এই যে এত ফ্রড হয় আমি নিজে চেক করাইছি যে এখানে আমার অফিসের কেউ জড়িত না না আমার প্রত্যেকটা ছেলের ডিটেলস আছে সাইবার ক্রাইমের ইউনিটের কাছে যখন আমি যাকে চোট ধরতে ব্যস্ত ছিলাম তো আপনারা কোথাও আল্লাহর রস্তে ওই আপনাকে লোক দেখাবে একটা চকলেট দিবে আর আপনি বিকাশ করবেন পরে আপনি খাবেন আসবেন আমার কাছে বাহাদুরি দেখা যাবে খবরদার আমি কিন্তু ব্লক করে দিব আমি কালকেও আপনি যত ব্লগ যেই হন আমি আমি করে দিব কথা শুনতে নাই। আমার স্পষ্ট ভাবে বলা আমরা কোনো বিকাশ নেই না পুরো কভার ফটোতে দেয়া এই যে আমরা বিকাশ নেই না সব বাদ দেন এখানে লেখা আছে এই যে দেখেন আমরা বিকাশ নেই না এর পরে আবার ফোন নাম্বার দেয়া তো আপনি বিকাশ করবেনা সেটা আমি বসে বসে আপনার কথা শুনবো না হোয়াটেভার বিকাশ নেই না মাথায় রাখবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে বুঝে পাবেন পণ্যের কোয়ালিটি যাচাই বাছাই করে আপনি ভালো লাগলে নিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন শেষ এখন আসেন এটার প্রাইসে যারা যারা আছেন শেষবারের মতো একটা লাভ লাইক দিয়ে দিন আপনাদের জন্য এই ড্রেস সাত হাজার সরি আট হাজার নয়শো টাকা ইন্ডিয়ান ভার্সনটা দেখা মালাবার নামে একটা এখানে পনেরো হাজার প্লাস এই ড্রেসের দাম আর পাকিস্তানি একটা সাইটে আমি দেখেছিলাম সতেরো হাজার প্লাস এই রকম নেক দিয়ে এই রকম করে কাজ কোন কম্প্রোমাইজ করা হয়নি আপনাদেরকে আজকে এটার দাম কাপড় হিসাবে কাজ হিসাবে কম করে হইলো আমার দুই হাজার টাকা বিল দেওয়া উচিত ছিল বাইরে যদি এটা পেতেন পঁচিশশো টাকা দাম আসত আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র এক হাজার কত বলেন দেখি কার কেউ বলতে পারেন নাকি এক হাজার ছয়শো আশি টাকায় ক্যান ইউ আপু এই কাপড় দিয়ে কোনো দেশি মানে কোন দেশীয় যে থাকে না নর্মাল সুতি কাপড়ের ড্রেস কিচ্ছু না পুরো কাজ তো আমি দেখালাম জমাট বাধা কাজ কাকে বলে হ্যাঁ রেখে দাও রেখে দাও খালি ওই যে ওই ড্রেসটা দিও ষোলোশো আশি টাকায় এই ড্রেস বিশ্বাস করা যায় না আপনারা অবশ্যই কাজ মাথায় রাখবেন দেখেন কোন মিরোটিরোট দিয়ে বড় ধরো কোনো কাজ না জারদোসি কাজ যারা পরে একদম পেটানো ব্রাইডাল ড্রেসে যেরকম নিখুঁত কাজ করা থাকে এটা সেই কাজের ড্রেস এটা কাজের জন্য এই ড্রেসের দাম আরো অনেক বেশি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের প্রোডাকশন হাউস ড্রেসের প্রাইস যতটুকুন পারে কম রাখে সেই কারণে আপনারা এটা ষোলোশো ষোলোশো আশি টাকার ড্রেস কোন কোন দিকেই না না ইম্পসিবল আপনি ড্রেস নিয়ে আপনি এটা মিলাতে পারবেন না যে আপু এটা ষোলোশো আশি দিয়ে আপনি কিনেছেন আপনার ড্রেস সম্পর্কে যদি কাজ সম্পর্কে যদি কারো একটু ধারণা থাকে ইম্পসিবল ব্যাপার যে এটা ষোলশো টাকায় এই কোয়ালিটিতে এই ড্রেস ওকে সো দুইটা উইনারের নাম নাম তো বলে দিয়েছি যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়ে ঠিক আছে আমি লাভ লাইক থেকে হয়েছে কে তার নামটাও বলে আজকে লাভ লাইক দিই আপনি তিনশো টাকা গিফট কার্ড পাচ্ছেন আর আফরোজা খানুম আপু এই ড্রেস পুরো ফিফটি পার্সেন্ট আপনার এখন দাম কমে যাবে রুমা মজুমদার পুরো ফিফটি পার্সেন্ট দাম কমে যাবে মানে ষোলোশো আশি তো আপনার আটশো সামথিং টাকা বিল আসবে আল্লাহ লস কবিতা বণিকাপু আপনি তিনশো টাকা পাচ্ছেন মানে এই ড্রেস থেকে ই করে সো আজকের জন্য এতটুকু থাকছে আপনাদের সাথে আমার কালকে শোরুমের একটা ক্লিয়ারেন্স লাইভ নিয়ে দেখা হবে হ্যাঁ শোরুমের একটা কালকে ক্লিয়ারেন্স লাইভ হবে মানে আপনি লস লাইভও বলতে পারেন ক্লিয়ারেন্স লাইভও বলতে পারেন কালকে কেউ মিস দিবেন না আপনারা যে যারা এখন লাইভে কথা শুনে গেলেন না আমার আপনারা ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন কালকে শোরুমের প্রোডাক্ট মানে বুঝছেন কালকে এগুলো নর্মাল জিনিসের লাইভ হবে না সো কালকে চলে আসবেন আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আপনাদের সাথে কাল দেখা হবে খোদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা যাওয়ার আগে একটা লাভ লাইক দিয়ে দিন আপু শুভর কাজগুলো কেন এত অশুভ আরে আপু আপনার কমেন্টটা পিন পোস্ট করা উচিত শুভর কাজগুলো কেন এত অশুভ দাঁড়ান এটা আমি এখনই শুভকে জিজ্ঞেস করতেছি হ্যাঁ আপু আপনাকে লাভ ইউ লাভ ইউ আপনাকে আল্লাহ হাফেজ